हेलो नमस्कार आदाब सत श्री अकाल अस्सलाम वालेकुम आमार नाम रुनु यासमिन रुनु यासमिन यूट्यूब चैनल तुम्हारे सकल के वेलकाम आमरा एखाने शुरू करेछिलाम डब्ल्यूबीसीएस प्रिवियस इयारे आशा प्रश्नपत्रेर आलोचना भूगोल विषय सम्पर्के अनेकगुलो क्लास हो गेछे प्लेलिस्ट थेके तुम्हारा अवश्य देखे निबे आज के 2018 साल पार्टी करब नेक्स्ट क्लासे एरकम करे 2019-20-21 साल पर्यन्त करब तारपरे आमरा इतिहास क्लासटी शुरू करब जेटा प्रिवियस इयर प्रश्नपत्रेर आलोचना शुरू करि आजकेर क्लास प्रथमेई बोलेछे जे तोमरा एखाने देखते पारबे अवश्य गंगा नदी सक्रिय बदी भारतेर कोन स्थाने रयेछे देखो এই সক্রিয় বদ্বীপ কোথায় রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখন এই সক্রিয় বদ্বীপ থেকে বারবার প্রশ্ন আসে তাই এই জায়গাটা আমি ক্লিয়ার করছি যে গঙ্গা নদী সক্রিয় বদ্বীপ তো দেখো সক্রিয় বদ্বীপ মানে এখানে বদ্বীপ এখানে এখনো যে বদ্বীপ সৃষ্টির কাজটা সক্রিয় রয়েছে বা অ্যাক্টিভ আরেকটি রয়েছে মুর্মুশ বদ্বীপ মুর্মুশ বদ্বীপ বা যেখানে এই যে বদ্বীপ সৃষ্টির কাজটা নেই বললেই চলে আরেকটি রয়েছে মাঝখানে সেটা কি হচ্ছে পরিণত বদ্বীপ কি বললাম পরিণত বদ্বীপ এই জিনিসটা আমাদের মনে রাখতে হয় বারবার এখান থেকে প্রশ্ন আসে যে নিম্নলিখিত কোন জেলাটি মুর্মুশ বদ্বীপ অঞ্চলের মধ্যে পড়ে আর এখানে যেমন বলেছে যে কোনটি সক্রিয় বদ্বীপ অঞ্চলের মধ্যে পড়ে বা এরকমও তো আসতে পারে কোনটি পরিণত বদ্বীপের মধ্যে পড়ে তো আমরা খালি এই দুটা জানবো বাকি যেগুলো রাজ্য পড়ে থাকবে সেগুলো সব পরিণত বদ্বীপের মধ্যে পড়ে থাকবে আমাদের এইভাবে কিন্তু এগোতে হবে দেখো সক্রিয় বদ্বীপ কোন কোন জায়গার মধ্যে রয়েছে এবং নিষ্ক্রিয় বা মুর্মুশ বদ্বীপ কোন কোন জায়গার মধ্যে রয়েছে মুর্মুশ বদ্বীপ রয়েছে নদিয়া জেলার মধ্যে নদিয়া আর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ যে রাজ্যের মধ্যে আর্সেনিকের পরিমাণ খুব বেশি তো এই নদিয়া এবং মুর্শিদাবাদ যে রাজ্য জেলাটি সেটা মুর্মুশ বদ্বীপের মধ্যে পড়ে এইটুকু মনে রাখতে হবে তারপরে বলবে সক্রিয় বদ্বীপ কোন কোন জায়গার মধ্যে পড়ে সেটি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলো কি হচ্ছে সক্রিয় বদ্বীপের মধ্যে পড়ছে বাকি যেগুলো রয়েছে সব কিন্তু পরিণত বদ্বীপের মধ্যে পড়বে মানে পশ্চিমবঙ্গের যতগুলো রাজ্য জেলা রয়েছে বাকি সব জেলাগুলো এর মধ্যে পড়বে সক্রিয় বদ্বীপ পড়বে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্মুশ বদ্বীপ পড়বে আমাদের নদিয়া এবং মুর্শিদাবাদ এটা মনে রাখতে হবে এবার প্রশ্নের উত্তর হলো তোমরা একাই করতে পারবে বলেছে সক্রিয় বদ্বীপ কোথায় রয়েছে তাই তো সক্রিয় বদ্বীপ মানে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা যেটা উত্তরে রয়েছে সি নাম্বারে ঠিক আছে এবার এই যে বদ্বীপ অঞ্চল যখন আমরা বলবো তখন কিছু জানতে হবে যে পৃথিবীর মধ্যে শুধুমাত্র ভারতেই নয় যে পৃথিবীর মধ্যে বৃহত্তম যে বদ্বীপ রয়েছে সেটি কিন্তু সুন্দরবন বদ্বীপ সুন্দরবন বদ্বীপ বা ডেল্টা এই সুন্দরবন বদ্বীপ কোন কোন নদীর ফলে সৃষ্টি হয়েছে গঙ্গা নদী প্রবাহের সৃষ্টি হয়েছে ব্রহ্মপুত্র এই নদী ব্রহ্মপুত্র নদ এর মিলিত প্রবাহে কিন্তু এই সুন্দরবন বদ্বীপটা সৃষ্টি হয়েছে তাছাড়া ব্রহ্মপুত্র নদীর ধারে আরেকটি বদ্বীপ রয়েছে বদ্বীপ সৃষ্টি হয়েছে যেটা নদী বালি দ্বারা গঠিত বালিয়ারি বদ্বীপ সেটা কিন্তু মাজুলি মাজুলি যে বদ্বীপ এটা বর্তমানে মাজুলি জেলা নাম দেওয়া হয়েছে কত সালে 2016 সালে এই মাজুলি দ্বীপটা এত বড় যে ওটা জেলা হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে 2016 তাহলে মাজুলি দ্বীপ এটা কিন্তু সব থেকে বড় নদী গঠিত দ্বীপ যেটা ব্রহ্মপুত্র নদীতে অবস্থান করেছে আসাম রাজ্যে এবার গঙ্গা নদী আর ব্রহ্মপুত্র নদীর মিলিত যে প্রবাহ এর ফলে সৃষ্টি হয়েছে সুন্দরবন বদ্বীপ যেটি অবস্থান করেছে আমাদের কোথায় বাংলাদেশ এবং যে পশ্চিমবঙ্গের ধারে বা ইন্ডিয়ার কিছু অংশের মধ্যে রয়েছে সব থেকে বেশি সুন্দরবনের অংশটি কিন্তু বাংলাদেশেই রয়েছে আর এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম বদ্বীপ আর এই সুন্দরবন এখানে সুন্দরী গাছ সব থেকে বেশি লক্ষ্য করা যায় এই জন্য এখানকার নাম হয়েছে সুন্দরবন জায়গাটির নাম করা হয়েছে এছাড়া এখানকার যে গাছগুলো রয়েছে সেটাকে বলা হয় ম্যানোগ্রোভ ম্যানোগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায় এই সুন্দরবন বা ম্যানোগ্রোভ অরণ্য যারা রয়েছে সেটা লবণাক্ত পরিবেশে আর জলমগ্ন পরিবেশে বড় হয়
জল মগ্ন পরিবেশে বড় হয়, মানে ওখানে জল তো অনেক থাকে কিন্তু সমুদ্রের জল লবণাক্ত হওয়ার জন্য কিন্তু সেই জলটা তারা গ্রহণ করতে পারে না। এই জন্য এই গাছগুলো, এই গাছগুলোর এই যে আমি লিখছি, হ্যাঁ, এই গাছগুলো তো জল গ্রহণ করতে পারে না, এই জন্য এখানে শ্বাসমূল বের হয়, মাটির তল থেকে মূলগুলো উপরে উঠে আসে শ্বাস নেওয়ার জন্য। হ্যাঁ, তো এটাকে আমরা শ্বাসমূল বলতে পারি। আর এটাকে ইংরেজিতে বলা হয় নিউ মেটাফর। কি বললাম? নিউ মেটাফর। বলবে নিউ মেটাফর লক্ষ্য করা যায় কোন উদ্ভিদে, তাহলে কিন্তু সেটা সুন্দরী অরণ্যে বা সুন্দরবন বদ্বীপ অঞ্চলে লক্ষ্য করা যায়। এটা এসেছে WBCS পরীক্ষায়, আমরা যখন আগের বছর দেখব তখন কিন্তু এই প্রশ্নটা পেয়ে যাব। নেক্সট আমরা দেখব পরের প্রশ্ন, ডোগরি জাতির মানুষেরা ভারতের কোন স্থানে বসবাস করে? ডোগরি জনজাতি যেটা রয়েছে না, ডোগরি, ডোগরি জনজাতি লক্ষ্য করা যায় জম্মু এবং কাশ্মীর যে কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে, সেই কেন্দ্রশাসিত অঞ্চলে ডোগরি জাতের মানুষেরা লক্ষ্য করা যায়। আর এদের যে ভাষা সেটাকে ডোগরি ভাষা বলা হয়। তো পরীক্ষায় আসে যে ডোগরি ভাষা, ডোগরি ল্যাঙ্গুয়েজ কোথাকার মানুষেরা বলে? জম্মু কাশ্মীর। যদি বলে আমাদের যে ত্রিপুরা ল্যাঙ্গুয়েজ কি, হ্যাঁ, এটা পরীক্ষায় আসা প্রশ্ন, এর ল্যাঙ্গুয়েজ কি, তাহলে কিন্তু সেটা হবে কি, ত্রিপুরার ভাষা হচ্ছে কোক বরক। কক বরক ভাষা ত্রিপুরা। এটা এমন একটি রাজ্য যেটা তিন দিক থেকে বাংলাদেশ দিয়ে ঘেরা, বাংলাদেশ দিয়ে ঘেরা থাকে তিন দিক দিয়ে এই রাজ্যটি। এবার যদি বলে যে টোডো জনজাতি কোথায় লক্ষ্য করা যায়, টোডো উপজাতির মানুষেরা কোথায় লক্ষ্য করা যায়, সেটি কিন্তু নীলগিরি পাহাড়ে লক্ষ্য করা যায়। আর নীলগিরি পাহাড়টি কোথায় রয়েছে, সেটা কিন্তু তামিলনাড়ু রাজ্যে, তামিলনাড়ু রাজ্যের মধ্যে অবস্থিত। এবার যদি বলে টোটো জনজাতি কোথায় লক্ষ্য করা যায়, এটা বললাম টোডো, এটা হচ্ছে টোটো, টোটো জনজাতি লক্ষ্য করা যায় শিলিগুড়ি অঞ্চল, শিলিগুড়ি অঞ্চল যেটা আমাদের দার্জিলিং জেলার অবস্থান করেছে, সেখানে এই টোটো জনজাতি লক্ষ্য করা যায়। আর টোডো হচ্ছে নীলগিরি পাহাড়ে যে তামিলনাড়ু রাজ্যের মধ্যে অবস্থিত। তাহলে এই ছোট কিন্তু মানে পার্থক্যটাই কিন্তু অনেক বড় হয়ে দাঁড়িয়েছে এখানে। তাহলে কোক বরক ভাষা আমি কি বললাম, সেটা কিন্তু ত্রিপুরার ভাষা কোক বরক। আর ভারতের কোন রাজ্যের ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেটা কিন্তু নাগাল্যান্ড। ইংলিশ কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয়েছে নাগাল্যান্ডে, নাগাল্যান্ডে, ঠিক আছে। আমাদের এমনি যদি আমরা, আমাদের তো 22টি ভাষা রয়েছে, 22টি ভাষা রয়েছে, ইংরেজি যে ভাষা, ইংলিশ, ইংলিশ ভাষাটা কিন্তু এই 22টি ভাষার মধ্যে পড়ে না। আমাদের সংবিধানের কয়টি ভাষা, 22টি ভাষা, কিন্তু ইংরেজি ভাষা কিন্তু নেই, কারণ ইংরেজিতে আমরা হচ্ছে অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা ইংলিশ একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়, এটি অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ভারতের। মনে রাখতে হয় কিন্তু যে ইংরেজি কিন্তু আমাদের 22টি ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে না বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে না, এটি ইংরেজি অ্যাসোসিয়েট ভাবে, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নেক্সট আমরা জানব ভারতের দ্বিতীয় জনবহুল জেলা কোনটি, 2011 সালের সেন্সাস অনুসারে দ্বিতীয় জনবহুল জেলা কোনটি, সেটি কিন্তু হয়ে যাবে উত্তর চব্বিশ পরগনা। তবে 2011 সালের সেন্সাস অনুসারে, যদি বলে যে 2016 সালের রিপোর্ট অনুসারে, এখনো তো সেন্সাস বার হয়নি, যদি বলে যে 2023 সালের হিসাব অনুসারে, আমাদের তো সেন্সাস বার হয়নি, সেন্সাস আমরা 2011টাই ধরবো, কিন্তু যদি বলেন এই বছরের ভিত্তিতে 2023-এ যদি আমরা দেখি, তাহলে উত্তর চব্বিশ পরগনা কিন্তু তাহলে হবে না। কেন হবে না আমি দেখাচ্ছি, এমনি তো উত্তর চব্বিশ পরগনাই হবে। দেখো আমাদের ভারতে, আমাদের ভারতের মধ্যে সবথেকে যে জনবহুল, সবথেকে জনবহুল, ভারতের জনবহুল মানে অনেক জনসংখ্যা ওখানে, জনবহুল জেলা কিন্তু কোনটা, থনে, থনে। কিন্তু কি হয়েছে তারপরে, ভারতের জনবহুল জেলা, তবে এটা কি দ্বিতীয় বৃহত্তম, ভারতের সেকেন্ড, ওটা ছিল প্রথম, এটা হচ্ছে সেকেন্ড, যদি বলে তাহলে কি হবে উত্তর চব্বিশ পরগনা, ঠিক আছে, উত্তর চব্বিশ পরগনা। এরকম ছিল 2011 সালে সেন্সাস হিসাবে, ওইটাই ছিল। কিন্তু কি হয়েছে, থনে যে জায়গাটি রয়েছে, থনে যে জেলা, সেটা 2014 সালে ভাগ হয়ে দুটি আলাদা আলাদা
মানে জায়গা সৃষ্টি করেছে, এর ফলে ওখানকার যে জনসংখ্যা সেটা তো কমে গেছে। এই জন্য বর্তমানে এই সেকেন্ড না হয়ে প্রথম স্থান অধিকার করেছে ভারতের, মানে প্রথম জনবহুল জেলা উত্তর চব্বিশ পরগনা হয়েছে। কিন্তু 2021 সালের যদি সেন্সাস বলে তাহলে প্রথম হবে থলি, আর এখন যদি বলে তাহলে উত্তর চব্বিশ পরগনা। তাহলে এখানে যে আনসারটা সেটা উত্তর চব্বিশ পরগনা হবে। এবার সেই রেসপেক্টে কিছু জানি যে যে 2011 সালের যে সেন্সাসটা হলো সেই সেন্সাসের ভিত্তিতে সব থেকে বেশি জনঘনত্ব কোথায় রয়েছে, সব থেকে বেশি জনঘনত্ব রয়েছে কিন্তু বিহার রাজ্যের মধ্যে। হ্যাঁ, সব থেকে কম জনঘনত্ব কোথায় রয়েছে সেটা কিন্তু অরুণাচল প্রদেশে। আর ভারতের যে জনঘনত্ব, ভারতের জনঘনত্ব কত রয়েছে, 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। আর বিহারে অনেক বেশি, অরুণাচল প্রদেশে সেটা কত, 17 জন প্রতি বর্গ কিলোমিটারে, বর্গ কিলোমিটারে। আর বিহারে সেটা কত, 1109 জন প্রতি বর্গ কিলোমিটারে। তাহলে কত বেশি। আর বিহারে তাহলে আমরা কি দেখলাম, জনঘনত্ব সব থেকে বেশি বিহার রাজ্যে, তারপরেই স্থান অধিকার করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, যেখানে 1096টি মানে মানুষ এখানে বসবাস করে প্রতি বর্গ কিলোমিটার। ঠিক আছে, এটা কিন্তু 2011 সালে যে সেন্সাস, সেই সেন্সাসের রিপোর্ট অনুসারে এই জিনিসটা। পরের প্রশ্নে আমাদের বলেছে যে রোহিলখন্ড অঞ্চলটি কোথায় অবস্থিত, মানে কোন রাজ্যে অবস্থিত। রোহিলখন্ড কিন্তু উত্তর প্রদেশের যে উত্তর অংশটি সেখানেই অবস্থিত রোহিলখন্ড। আসলে আমাদের যে দক্ষিণ ভারত, এই দক্ষিণ ভারতে কতগুলি হাইল্যান্ড লক্ষ্য করা যায় বা উচ্চভূমি লক্ষ্য করা যায়। তো এই দক্ষিণ ভারতের নিচে কত উচ্চভূমি লক্ষ্য করা যায় আর সেন্ট্রালে কতগুলি উচ্চভূমি লক্ষ্য করা যায়। তো উত্তরে লক্ষ্য করা যায় 4টি, 1টি, 2টি, 3টি, 4টি, এরকম 4টি আছে। দক্ষিণেও কিন্তু এরকম 4টি রয়েছে উচ্চভূমি। তবে এই যে উত্তরে, এই উত্তরের যে 4টি রয়েছে সেটাকে আমরা কি বলে থাকি, সেন্ট্রাল, সেন্ট্রাল হাইল্যান্ড, সেন্ট্রাল হাইল্যান্ড বলে থাকি বা মধ্য ভারতের উচ্চভূমি বলে থাকি। আর দাক্ষিণাত্য মালভূমি বলা হয়, এই যে দক্ষিণের অংশটিকে বলা হয় দাক্ষিণাত্য মালভূমি। কি বলা হয়, দাক্ষিণাত্য মালভূমি বলা হয়ে থাকে। এবার এই যে জিনিসটা আমি দুই ভাগে ভাগ করলাম, ওটা কোন নদী ভাগ করেছে, মানে সেন্ট্রাল হাইল্যান্ড আর দাক্ষিণাত্য মালভূমি, একটা নদী বয়ে যায় সেই নদী কিন্তু ভাগ করেছে, সেটি নর্মদা নদী। নর্মদা নদী পরীক্ষায় আসে যে মালভূমি অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা সেন্ট্রাল হাইল্যান্ড, একটা রয়েছে দাক্ষিণাত্য মালভূমি। তবে এটা ভাগ করা যায় কোন নদীর ভিত্তিতে, নর্মদা নদীর ভিত্তিতে। এবার এই নর্মদা নদী যেটা রয়েছে না, সেটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, অমরকণ্টক, অমরকণ্টক যে প্লেটু সেখান থেকে উৎপত্তি লাভ করেছে এই নর্মদা নদী। এটা কোথায় রয়েছে, এইখানে ধরো অমরকণ্টক প্লেটু, এই আমি এখানে লিখছি, এটা হচ্ছে আমাদের একটা পাহাড় রয়েছে, ওটার নাম মহাকাল। কি বললাম, মহাকাল বা মেকাল পাহাড়, মেকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটির নাম হচ্ছে অমরকণ্টক, অমরকণ্টক। এই অমরকণ্টকের প্লেটু থেকে তিনটা নদী বার হয়, একটা পশ্চিমে নর্মদা নদী নামে পরিচিত, একটা রয়েছে উত্তরে সেটা সোন নদী নামে পরিচিত, যেটা পরবর্তীকালে গঙ্গা নদীর সাথে কিন্তু মিলিত হয়। আরেকটি নদী পূর্ব দিকে বয়ে যায়, সেই নদীটা হচ্ছে মহানদী। আর মহানদী কিন্তু কোথাকার নদী, ওড়িশা রাজ্যের, মহানন্দা বলিনি কিন্তু, এটা মহানদী যেটা ওড়িশা রাজ্যে অবস্থিত। আর এই মহানদীর তীরেই তো আমাদের চিল্কা হ্রদ রয়েছে, যেটি সব থেকে বড় লেগুন। তাহলে উত্তরটি হয়ে যাবে আমাদের কি, উত্তরপ্রদেশ রাজ্যে। কারণ আমি যে ভাগ করলাম যে সেন্ট্রাল হাইল্যান্ড আর নিচে ছিল ডেকান, যেটা নর্মদা নদী ভাগ করেছিল, এই সেন্ট্রাল হাইল্যান্ডটাকে চার ভাগে ভাগ করা যায়, দাক্ষিণাত্য মালভূমিকে চার ভাগে ভাগ করা যায়। এই যে উত্তরে বা সেন্ট্রাল হাইল্যান্ড, ওরই একটি অংশ, চারটি ভাগে ভাগ করা যায়। তো তো ওখানে বাঘেলখন্ড, রুহিলখন্ড এরকম ভাগ রয়েছে। তো এই যে রুহিলখন্ড সেটা কিন্তু উত্তরপ্রদেশের উত্তর যে অংশটি সেটাকে রুহিলখন্ড অঞ্চল নামে পরিচিত। নেক্সট বলেছে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, এটা কিন্তু স্যান্ডেল পিক, স্যান্ডেল নয় স্যাডেল পিক, কি বললাম, স্যাডেল পিক,
এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সব থেকে বড় দ্বীপ। এটা দেখো আন্দামান, হ্যাঁ এটা হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ, এটা লিটিল আন্দামান। তো এই দুটা কি বললাম, আন্দামান আন্দামান আর এটা হচ্ছে নিকোবর, তাই তো? এই আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বললাম, স্যাডেল পিক, স্যাডেল পিক। এই আন্দামান নিকোবরে একটা একমাত্র কি বলা হয় যে অ্যাক্টিভ অ্যাক্টিভ বা বা সক্রিয় জলাভূমি, হ্যাঁ সক্রিয়, যেখান থেকে এখনো কি হয় অগ্নুৎপাত হয়, তো ওই জন্য এটাকে বলা হয় সক্রিয় জলাভূমি। কোনটা একমাত্র সক্রিয় জলাভূমি যেটা ভারতে রয়েছে সেটি কোথায় রয়েছে, আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে। আচ্ছা এটার নাম কি, এটার নাম কিন্তু ব্যারেন দ্বীপ। ব্যারেন দ্বীপ যেটা রয়েছে সেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত, যেটি একমাত্র সক্রিয় জলাভূমি বা যেখান থেকে অগ্নুৎপাত হয়ে যায় এখনো পর্যন্ত। আর এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বললাম, স্যাডেল পিক। এটুকু তো হলো। এবার এই যে আন্দামান এবং নিকোবর এর মাঝখানে একটা লাইন রয়েছে, এটা 10 ডিগ্রি চ্যানেল বলা হয়। কি বলা হয়, 10 ডিগ্রি চ্যানেল। পরীক্ষায় আসে যে 10 ডিগ্রি চ্যানেল কোথাকার মধ্যে রয়েছে, মানে আন্দামান এবং নিকোবরের মাঝখান দিয়ে গেছে। এবার এটাকে আমরা বলি নর্থ আন্দামান, এটাকে বলা হয় এটার তিনটা ভাগ আছে, হ্যাঁ আমি লিখছি এখানে, নর্থ আন্দামান, মিডল আন্দামান, সাউথ আন্দামান। আর এটা হচ্ছে লিটল আন্দামান, ছোট তো ওই জন্য এটাকে লিটল আন্দামান বলা হয়। তো যদি বলে এই যে লিটল আন্দামান এবং সাউথ আন্দামান এর মাঝখানে আরেকটি লাইন রয়েছে, ওই লাইনটাকে বলা হয় ডানকান প্যাসেজ। কি বলা হয়, ডানকান প্যাসেজ, ডানকান প্যাসেজ বলা হয়। এই জিনিসটি মনে থাকবে। তো এবার যদি বলে আমাদের 8 ডিগ্রি চ্যানেল কোথায় রয়েছে, 8 ডিগ্রি চ্যানেল কিন্তু রয়েছে মিনিকয় আর মালদ্বীপ, মালদ্বীপের মধ্যে এই 8 ডিগ্রি চ্যানেলটি রয়েছে। আর 9 ডিগ্রি চ্যানেল কোথায় রয়েছে, এটি কিন্তু মিনিকয় আর লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপের মধ্যে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল। এটা হয়ে গেল। নেক্সট প্রশ্নে চলে যাব, কি বলেছে আমরা দেখে নিব। বলেছে যে ভারতের কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে কোথায়, উত্তরটি হবে জলপাইগুড়ি জেলার বক্সা এবং জয়ন্তী পাহাড়ে কিন্তু কাস্ট ভূমিরূপ লক্ষ্য করা যায়। আচ্ছা এই কাস্ট ভূমিরূপটা কি সেটা একটু জেনে নিব, হ্যাঁ কাস্ট, কাস্ট ভূমিরূপ, কাস্ট ভূমিরূপ আসলে এক্ষেত্রে যদি কোনো একটি শিলা ভূমিভাগে যদি কোনো শিলা লক্ষ্য করা যায় যেটি চুনা পাথর দিয়ে গঠিত, চুনা পাথর দিয়ে গঠিত, সেই চুনা পাথর গঠিত শিলার উপরে যখন বৃষ্টিপাত পড়ে, সেই বৃষ্টিপাতের মধ্যে কি থাকে, জলের মধ্যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এই সকল মিশে যায়, এর ফলে জলটা কি হয়ে যায়, কার্বনিক অ্যাসিড যুক্ত হয়ে যায়। এই কার্বনিক অ্যাসিড যুক্ত জল যখন চুনা পাথরে এসে পৌঁছায়, মানে সেই চুনা পাথরে, তারপরে এখানে গর্তের সৃষ্টি করে, চুনা পাথরটা ক্ষয় হয়ে যায়, গর্তের সৃষ্টি হয়, এর ফলে যে ভূমিরূপটা সৃষ্টি হয় সেটি কিন্তু কাস্ট ভূমিরূপ নামে পরিচিত। তাহলে বলবে যে কাস্ট ভূমিরূপের সাথে যুক্ত মৃত্তি বা যে শিলাটি তার নাম কি, এটা কিন্তু চুনা পাথর গঠিত শিলা। এই চুনা পাথর গঠিত ভূমিরূপটি লক্ষ্য করা যায় জলপাইগুড়ি জেলার বক্সা এবং জয়ন্তীতে। আর এই যে বক্সা বললাম সেখানে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে যায় পশ্চিমবঙ্গের মধ্যে, এটা মনে রাখতে হবে বক্সা। এই যে কাস্ট ভূমিরূপ, মধ্যপ্রদেশের একটি জায়গা রয়েছে পাঁচমারি, হ্যাঁ পাঁচমারি, এই পাঁচমারি জায়গা কিন্তু এখানেও কাস্ট ভূমিরূপটা লক্ষ্য করা যায়। তাছাড়াও আমরা লক্ষ্য করি যে তাজমহল, তাজমহলটাও তো আমাদের মার্বেল দিয়ে তৈরি, চুনা পাথর দিয়ে তৈরি, তো সেই যে মার্বেল সেটাও কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে, কেন, কারণ এই যে সেম প্রসেসটা তার সাথে হচ্ছে, সেই জন্যই কিন্তু সেটা ক্ষয় পেয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু এই যে কাস্ট ভূমিরূপের কনসেপ্টটা আমাদের জানা দরকার রয়েছে। তাহলে উত্তর কি হলো, জলপাইগুড়ি জেলার বক্সা এবং জয়ন্তী পাহাড়। নেক্সট বলেছে ডলফিন নোজ গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরটি কিসের জন্য, আমি এর আগের দিন করিয়েছিলাম যখন অ্যানালাইসিস করেছিলাম, যে এই প্রশ্নটি করেছিলাম যে ডলফিন নোজ, তাই না, এই যে বিশাখাপত্তনম সাউথ ইন্ডিয়া অন্ধ্রপ্রদেশ, এখানে কি রয়েছে, বিশাখাপত্তনম বন্দরটি রয়েছে, এখানে একটা ভূমিভাগ রয়েছে যেটাকে কি বলছি আমরা, ডলফিন নোজ। সেই ভূমিভাগের মধ্যে
জাহাজটি ল্যান্ড করার সুবিধা থাকার জন্যই তো আমরা বিশাখাপত্তনমকে কি বলি ন্যাচারাল হারবার। এগুলো আমরা ডিটেইলসে করেছি এর আগে যখন অ্যানালাইসিস করেছিলাম, তখন না দেখে থাকলে ওখান থেকে দেখে নিবে, এখানে বারবার আমি আর বলছি না। তো এই যে ডলফিন নোজ যেটা বিশাখাপত্তনমে রয়েছে ওটা কিসের জন্য বিখ্যাত? এটা কিন্তু কি বললাম, আমি তো বলেছি যে জাহাজটা অনায়াসে ঢুকে যেতে পারে, এটা একটি বন্দর, প্রাকৃতিক বন্দর। তো উত্তর হয়ে যাবে সি নাম্বার, যে জাহাজ শিল্পের উন্নতি এবং বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল রয়েছে। তাহলে উত্তর হয়ে গেল। তাহলে অ্যানালাইসিসটা কতটি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমরা পরীক্ষা হলে বুঝতে পারবে, বা প্রিভিয়াস ইয়ার আরো যত আছে সেগুলো যখন আলোচনা করবো তখন বুঝতে পারবে। আজকে এটুকুই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা 2018 সালের ভূগোলে আসা প্রশ্নগুলো সম্পূর্ণই শেষ করে দেব, তারপরের ক্লাসে আমরা 2019টা শুরু করব। কেমন লাগলো ক্লাস অবশ্যই জানাবে এবং লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।